আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো সন্ধ্যাবেলা নিউজ নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম। তো সুখের সংবাদ হচ্ছে, সাধারণ ক্ষমা বাংলাদেশিদেরকে আজকে থেকে নেওয়া অলরেডি ফ্লাইট শুরু হয়ে গেছে। তো আপনারা যারা বিভিন্ন ক্যাম্পে আছেন, সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে দেশে যাইতে চান, ইনশাল্লাহ এসে গেছে আমাদের সময়, আমরা বাংলাদেশে ফিরত যাইতেছি। তো তার আগে একটা কথা বলতে চাই, যারা সাধারণ ক্ষমা যাওয়ার জন্য বিভিন্ন ক্যাম্পে আছেন, তো আপনাদের ভিতরে কাদেরকে আগে নেওয়া হবে? ওই ব্যাপার হলো যে কেউ বলতেছেন যে ভাই আমরা তো 11 তারিখে আসছি, আমরা সবার আগে আসছি, বা 2 দিন পরে আসছি, 3 দিন পরে আসছি। হ্যাঁ, এত কোনো কিছুই না। সবচেয়ে কথা হচ্ছে যে ওরা নিয়ম করছে, যাদের পাসপোর্টের মেয়াদ আছে, যাদের পাসপোর্টের মেয়াদ আছে তাদেরকে আগে পাঠানো হইতেছে। তো যাদের পাসপোর্টের মেয়াদ নাই, অথবা আপনারা এম্বাসি থেকে আউটপাস পেপার নিয়ে আসছেন, আপনারাও যাইতে পারবেন। ধৈর্য ধারণ করেন একটু, শুধু একটু আল্লাহ তাআলার উপরে ভরসা করেন, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশে যাইতে পারবো। কিন্তু আগে যাদেরকে নিতেছে, ওরা হচ্ছে ওদের পাসপোর্টের মেয়াদ আছে যাদের, তাদেরকে। তো ইনশাআল্লাহ আশা করি আজকে 12 তারিখ যেহেতু চালু হয়ে গেছে, 12 তারিখ 13 তারিখ 2 দিনের ভিতরে 600 মানুষ বাংলাদেশে পাঠানো হবে। এর ভিতরে এরপরে 2 দিন গ্যাপ থাকবে, আবার 16 তারিখ 17 তারিখ 600 মানুষ যাবে, আবার 2-3 দিন 4 দিন গ্যাপ থাকে, আবার 21 তারিখ 22 তারিখ 600 মানুষ যাবে। তো ইনশাল্লাহ আমরা সবাই বাংলাদেশে যেতে পারবো, শুধু একটু ধৈর্য ধারণ করি। ওরা ওদের মতো সিরিয়াল বাই সিরিয়াল ওরা টিকিট দিবে এবং কি নিবে, আর সবার আগে নিবে তাদেরকে যাদের পাসপোর্টের মেয়াদ আছে। তো ইনশাল্লাহ আমরা সবাই ওদের যে শৃঙ্খলা ওটা বজায় রাখি, আমরা কেউ হই হুতাস বা হই হাল্লা না করি, আমরা অবশ্যই আমাদের দেশে ফিরত যেতে পারবো। আরেকটা কথা, আপনারা সবাই জানেন আমি সকালে নিউজ দিছিলাম যে আজকে 24 ঘন্টা লকডাউন থাকার পরেও 991 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, প্রায় 1000, এর ভিতরে 10 জনই মৃত্যুবরণ করছে। তো দেখেন লকডাউন দেওয়ার পরেও এতজন মানুষ কেন বাড়ল? তো আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই যে 24 ঘন্টা লকডাউন দেওয়ার পরে কুয়েত সরকারে যে 2 ঘন্টা হাঁটার জন্য দিছে বিকালবেলা 4:30 থেকে 6:30 পর্যন্ত, তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিছিলাম যে দেখেন এখানে অনেক মানুষ ভিড় করতেছে, যে এই কারণে করোনা ভাইরাসটা বেড়ে যাইতেছে। তা আপনারা যারা আছেন, যাদের কি না সমস্যা আছে, যেমন কি ডায়াবেটিস রোগী, তারাই বাইরে হাঁটাচলা করেন, কিন্তু দূরত্বটা বজায় রাখেন, যেখানে বেশি মানুষ দেখবেন ওখানে হাঁটার প্রয়োজন নাই। আর যারা সুস্থ আছেন, আর আমাদের বাংলাদেশি যারা আছেন, আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, বাসার বাইরে বের হওয়ারই কোনো প্রয়োজন নাই, কারণ এই মৃত্যুর মিছিলে কখন কার উপরে আসে কেউই জানে না, শুধু এতটুকুই বলবো। আর লকডাউনের ভিতরে আপনারা বলতেছেন ভাই বিভিন্ন বাকালা জামিয়া বা এগুলো খোলা থাকবে কি না, তো লকডাউনের ভিতরে যে সকাল 4:30 থেকে 6:30 পর্যন্ত যে 2 ঘন্টা হাঁটার সময়, ওই 2 ঘন্টায় বিভিন্ন বাকালা খোলা থাকবে। আপনারা আপনাদের যদি জরুরি কোনো সামানপত্র নিতে চান তাহলে বাকালা থেকে সংগ্রহ করবেন। আরেকটা বিশেষ জরুরি খবর হলো যে আপনাদেরকে এখান থেকে পাঠানোর পরে আপনাদের যে করোনা ভাইরাস নাই বা আপনাদের কোনো রকমের ভাইরাস এই রোগ নাই, শনাক্ত সার্টিফিকেট যে একটা পেপার, এটা যদি আপনারা কুয়েত থেকে নিয়ে যেতে পারেন, তাহলে বাংলাদেশে যাওয়ার পরে আপনাকে হোম কোয়ারেন্টিন থাকতে হবে না, আপনাকে সিধা বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তো আপনারা যারা পাইছেন তারা তো পাইছেন, আর যারা পান নাই আপনারা পুরুষদের কাছ থেকে সে এই পেপারটা অবশ্যই নেবেন, আর এই পেপারটা ভুলেও হারিয়ে ফেলবেন না, এই পেপারটা অবশ্যই আপনাদের দরকার। যদি আপনাদের কারো কাছে এই পেপারটা না থাকে, তাহলে আপনি বাংলাদেশ যাওয়ার পরে অনেক হয়রানি হবেন এবং কি ওখানে আপনাকে হোম কোয়ারেন্টিন পালন করতে হবে। দেখেন আমরা এখানে অলরেডি 20 দিন 1 মাস হয়ে গেছে, ওখানে যাওয়ার পরেও যদি আমরা ওখানে থাকতে হয় তাহলে আমাদের আরও অনেক সমস্যা। তো আমরা এই জিনিসটা আপনারা মনে করে, আপনাদেরকে যদি না দেওয়া হয় তাহলে আপনারা ছেড়ে নেবেন বলে আমাদেরকে এই পেপারটা লাগবে। হ্যাঁ, আপনাদের যে করোনা ভাইরাস নাই এই পেপারটা আপনারা ছেড়ে নেবেন। তো আমার কারণে যদি আপনাদের কারো যদি কোনো সামান্য রকমের উপকার হয় তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। তো আমি আপনাদের সেবার জন্য সর্বদাই থাকবো, ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে থাকবেন। এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।